আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আবার আসলাম আপনাদের সামনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো অনেকে আমাকে বলেছিল যে ফেসবুকের কভার ফটোটা কীভাবে 360 ডিগ্রি করা যায়, মানে ফেসবুকের যে প্রোফাইল পিক তার যে কভার ফটোটা আছে সেটা কীভাবে। এই যে দেখুন, আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, এটা ফেসবুক, এই যে কভার ফটোটা, এই ফটোটা এটা কীভাবে 360 ডিগ্রি করা যায়। তো আজকের এই সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই কভার ফটোটা কীভাবে 360 ডিগ্রি করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, আশা করি আপনাদেরকে ভিডিও মানে ভিডিওটি ভালো লাগবে। তো এই 3-4 মিনিটের ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং অন্যকে শিখাইতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি মানে অনেকে বলে এটা নাকি শুধু ফেসবুক কিংদের, মানে ফেসবুক যারা কিং তাদের নাকি কভার ফটোটা 360 ডিগ্রি হয়, ফোন নাড়াচাড়া করলে ওটাও নাড়াচাড়া করে, বোঝেন নাই। তো এটা মিথ্যা কথা বন্ধুরা। তো এখন থেকে আপনারাও ফেসবুকে 360 ডিগ্রি ফটো সেট করতে পারবেন। তো তার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে এই কাজটি করতে পারবেন। তো সর্বদা আপনার ফেসবুক ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করার দেখুন এরকম একটু রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দেওয়ার পর আপনার প্রোফাইলে চলে যাবেন। দেখুন প্রোফাইলে চলে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করাবে। দেখুন কারো কারো এই প্রোফাইল এই কভার ফটোটা লাগানো থাকে, আবার কারো কারো থাকে না। তো দেখুন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা, ক্যামেরা নামে একটা অপশন দেখা যাচ্ছে, জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করাবে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আপলোড ফটোতে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিটা শো করাবে, গ্যালারি থেকে একটা ফটো আপনি আপলোড দিতে পারবেন, কিন্তু সেখানে কিন্তু 360 ডিগ্রি ফটো পাবেন না। তো তারপরে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন এখানে একটা কথা, এই যে নিচের দিকে দেখুন এইটা, এই অপশনটা সিলেক্ট আর্ট ওয়ার্ক, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করাবে, এখানে 360 ডিগ্রি ফটো আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন এখানে একটু ওয়েট করবেন, লোডিং হয়, বোঝেন নাই। এখানে লোডিং হওয়ার পর 360 ডিগ্রি ফটো আপনারা পেয়ে যাবেন। দেখুন এই যে এই চিহ্ন যেগুলোতে থাকবে সেটাই বুঝবেন 360 ডিগ্রি ফটো, এই যে এই চিহ্নগুলো যেগুলোতে থাকবে সেটাই বুঝবেন 360 ডিগ্রি ফটো, বুঝেন নাই। তো দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা ফটো দেখলাম, এই যে ওই চিহ্নটাই, এই যে দেখুন এটা 360 ডিগ্রি ফটো। তো এটার উপর ক্লিক করে দেবেন, দেখুন এটা কিন্তু অটোমেটিক নাড়াচাড়া করছে। তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে যেগুলো দেখালাম, এই যে দেখুন এটাও 360 ডিগ্রি ফটো, এই যে দেখুন ফোন নাড়াবেন তো এটাও নাড়বে, এটাও 360 ডিগ্রি ফটো। দেখুন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ফটোটা আপনারা ইউজ করবেন, 360 ডিগ্রি ফটো। তো এটা আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোনায় নেক্সট, নেক্সটের উপর আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন ওই ফটোটা এখানে শো করাবে, একটু ওয়েট করেন, নেট প্রবলেম। দেন গাইস এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে কোনায় একটা সেভ নামে অপশন দেখা যাবে, সেভে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কভার ফটোটা আপলোডিং হচ্ছে, দেখুন একটু পরেই অ্যাড হয়ে যাবে। যে দেখুন এই যে ভালো করে দেখুন বন্ধুরা, অ্যাড হয়ে গেছে 360 ডিগ্রি ফটো। এই যে দেখুন ফোন নাড়াচাড়া করবেন এটাও এখন নড়বে। তো দেখুন ভালো করে দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার কাজটা সফল হয়েছে, 360 ডিগ্রি ফটো আমরা কভার ফটোতে লাগাইতে পেরেছি। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওর শেষে আপনাদেরকে একটি কথা বলে নিই, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন আমাদের এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে একটি কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাকিব টেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আর একটি কথা বন্ধুরা, যদি আমার ভিডিওটি মানে ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।